হায় হায়, এগুলা কি হচ্ছে! ব্যবসায়ীদের হাজার হাজার টাকার আমগুলোকে এভাবে গাড়ি দিয়ে পিষে দিচ্ছে! অবশ্যই আমগুলো তো ফরমালিন ছিল, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যার কারণে এই আমগুলোকে নষ্ট করে দেয়া হচ্ছে। কিন্তু আপনারা কি করছেন? হ্যাঁ, আপনারা কি করছেন! যেখানে মানুষের জীবনের ঝুঁকি আছে আমগুলোতে ফরমালিন, যার কারণে সরকারের পক্ষ থেকে আমগুলোকে নষ্ট করে দেয়া হচ্ছে, এতে করে সরকার কিন্তু তার দায়িত্ব পালন করছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। কিন্তু যাদের জন্য সরকার এই কঠিন পদক্ষেপ নিল, সেই মানুষগুলো কি করছে! সেখান থেকে আম কুড়িয়ে নিয়ে যাচ্ছে খাবার খাওয়ার জন্য। আরে ভাই, আপনারা যেন এই আমগুলো না খান, শুধুমাত্র এই একটা কারণেই আমগুলোকে পিষে নষ্ট করে দেয়া হচ্ছে, যেন করে আপনারা রোগে আক্রান্ত না হয়ে পড়েন, আপনার ঘরের শিশুটি অসুস্থ না হয়ে পড়ে। একজন বাবা সারা দিন রিক্সা চালিয়ে কিছু টাকা জমিয়ে চেষ্টা করে 1 কেজি আম অথবা 1 কেজি ফল কিনে নিয়ে যায় আমার সন্তানের জন্য, আমার সন্তান সেই ফলটুকু খেয়ে খুশি হবে বা একটু পুষ্টি পাবে। কিন্তু অসাধু কিছু ব্যবসায়ীদের জন্য সেই সুযোগ সুবিধা কখনোই পায় না আমাদের দেশের বঞ্চিত শিশুরা। কোথা থেকে ফরমালিন মুক্ত ফল কিনবেন? কোথায় আছে সেগুলো? নিজের গাছ থেকে পেরে না খেলে সেটা আশা করাও মিথ্যা, কারণ পাবেন না। আর সরকার কর্তৃপক্ষ যখন এই ফরমালিন যুক্ত আমগুলোকে ধ্বংস করে দিচ্ছে, সেখানে কিছু উৎসুক জনতা সেই আমগুলোকে কুড়িয়ে নিচ্ছে, ব্যাগ ভর্তি করে তার সন্তানকে খাওয়াবে, নিজেরা খাবে অথবা কেউ কেউ বিক্রি করবে। তাহলে আপনি নিজে যদি আপনার নিজের ভালোটা না বুঝেন, সরকার আপনার ভালো বুঝেই কী করলো! এখানে জনগণ নিজের ভালো তো বুঝল না, এখানে জনগণ নিজের ভালোটা চাইল না। রাস্তাঘাটে যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা দেখেই কেন আপনাকে কুড়িয়ে নিতে হবে আপনার সন্তানের জন্য? এতটুকু তো আপনার মাথায়ও থাকতে হবে যে সরকার এই আমগুলোকে নষ্ট করে দিচ্ছে, তার মানে এখানে এই আমগুলোতে বিষ আছে, ফরমালিন আছে, যেটা আমার সন্তানের শরীরের জন্য ক্ষতিকর, আমার পরিবারের শরীরের জন্য ক্ষতিকর, তাহলে এই ফলগুলো আমার খাওয়া যাবে না, শুধুমাত্র একটাই কারণ। কিন্তু আমাদের দেশের জনগণ সেটা ভাবতে ইচ্ছুক না। বাংলাদেশের জনগণরা এমনই একটা জাতি, যদি ফ্রিতে আলকাতরাও পায়, তারা নতুন কাপড়ের আঁচল ভর্তি করে সেই আলকাতরা নিয়ে যাবে, নিয়ে গিয়ে বাসায় রেখে দেবে, কাজে লাগুক আর না লাগুক। আর এখানে তো খাবার দ্রব্য, ফল, বাচ্চারা খুশি হয়ে খেয়ে নেবে। আপনি যখন এই সব রাস্তা থেকে ফরমালিনযুক্ত আম যেখানে সরকার নষ্ট করে ফেলছে, আর সেটা আপনি ব্যাগ ভর্তি করে তুলে বাচ্চাদের জন্য বাসায় নিয়ে যাচ্ছেন, আপনার বাচ্চা অত্যন্ত খুশি হবে এবং সেই ফলগুলো খাবে, খাওয়ার পরিপ্রেক্ষিতে কী হবে, খাওয়ার পরেই সে অসুস্থ হয়ে যাবে, তখন সেই দায়টা কে নেবে? আপনি তো কোনো দোকান থেকে কিনে আনেননি, আপনি ইচ্ছা করে নষ্ট ফলগুলো কুড়িয়ে নিয়ে আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন। এখনও সময় আছে, সতর্ক হন। বাজারে অনেক ফল পাওয়া যাচ্ছে ফরমালিনে ভরপুর, যদি ফরমালিনযুক্ত এই ফলগুলো, হ্যাঁ আমাদের বাচ্চাদের অবশ্যই ফল খাওয়াতে হবে, তবে এত এত ফরমালিনযুক্ত ফলগুলো খেলে কিন্তু যখন তখন বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে। তাই যখনই বাসায় থেকে কোনো প্রকার, বাজার থেকে যখনই কোনো প্রকার ফল বাসায় কিনে আনবেন, প্রথমে কমপক্ষে 1-2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, তারপরে সেই ফলটা বাচ্চাকে খেতে দিবেন। এতে করে পানিতে ফলটা ভিজে থাকার কারণে ফরমালিনটা কিছুটা হলেও দূর হবে। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।